সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে 28 জুলাই 2020 সাল সরাসরি গাবতলী গরুহাট থেকে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে জানাবো এবং লাইভ দেখানোর চেষ্টা করছি আজকে। চলুন দেখা যাক কে কত দামে গরু কিনছে আজকে। দুইটার দিকে পুরো হাটা ঘুরছেন তাই ঘুরে এই দুটা পছন্দ হয়েছে। এবার কি মনে হচ্ছে আসলে কি দাম বেশি মনে হচ্ছে নাকি দামি বেশি দাম কমে নাই? তো সবাই তো বলে দাম কমছে এই করোনার কারণে, দাম কমে নাই না? তো গতবার যে কুরবানি দিয়েছেন ওই তুলনায় এবারে কি মনে হচ্ছে গতবারের চেয়ে কি বেশি দাম? মানে পছন্দ হইলেই দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাবতলী গবাদি পশু হাটে এক এক করে অনেকে গরু। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলী কোরবানি হাটে আজকে আজকে গরু একে একে বের হয়ে যাচ্ছে। ক্রেতারা গরু কিনে নিয়ে যাচ্ছেন একে একে হাসিলি ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে। হাসিলি ক্লিয়ার হয়ে গরুগুলো একে একে বের হয়ে যাবে। বন্ধুরা শুনতে পারলেন যে এই গরুটি মাত্র নিয়েছে এই মাত্র 99,000। ভাই কত হইছে? 1,13,000। দেখতে পেলেন 1,13,000 গরু। কত হইছে ভাই? 90,000। বন্ধুরা এই গরুটি 90,000 টাকা মোটামুটি মোটামুটি হাতের নাগালে দাম। দেখি এই গরুগুলো কি অবস্থা। বন্ধুরা এই গরুটি 85,000 টাকা চাচ্ছেন দাম। দেখুন ভাই কত হয়েছে? 97,000। দর্শক এই গরুটি শুধু 97,000 টাকা। দাদা কত হয়েছে? কত 1,20,000 টাকা। 1,20,000 টাকা এই গরুটি। কত দিছে ভাই? 56,000 টাকা এই গরুটি। মিডিয়াম সাইজে করো। দর্শক আপনার নিশ্চয় দেখতে পারলেন কত নিচ্ছে ভাই? 1,15,000 টাকা। দর্শক আপনার দেখতে পারলেন 1,15,000 টাকা নিয়েছে। এখানে একটি ছোট সাইজের একটি গরু আসছে। 42,000। 42,000 টাকা গরু। দর্শক দেখতে পারলেন যে এই গরুটি 1,40,000 টাকা। ভাই কত নিচ্ছে? আঙ্কেল 85,000 টাকা। 85,000। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক গরু নিয়ে যাচ্ছে এই গাবতলী হাট থেকে। এবং আপনাদের কত ভাই? 1,20,000। 1,03,000। দর্শক এই গরুটি 1,03,000 টাকা উনি নিয়ে এসেছেন। আজকে আমি আপনাদেরকে গাবতলী হাটে গরু সম্পর্কে দেখাচ্ছি যে গরু আজকে আজকে বাজারটি কত। একের পর এক গরু বের হয়ে যাচ্ছে। ক্রেতারা
কিনে গরু নিয়ে আনন্দে বাড়ি যাচ্ছেন। বিশাল আকৃতির এই গরুটি 1,03,000 টাকা দিয়ে উনি কিনেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম নিচ্ছে 66,000। চাচা গরু কি আপনার? কত চাচা গরু? দুইটা 380। দুইটা জোড়া না একটা? জোড়া না। কোথা থেকে আনছেন চাচা? মানিকগঞ্জ থেকে। কবে আনছেন? গত পরশু দিন আনছেন। এমনি কাস্টমার কি বলতেছে, মানুষজন কি বলতেছে আপনাকে, যে কত দাম উঠতেছে? আচ্ছা আচ্ছা, 3,00,000 পর্যন্ত উঠছে জোড়া। আচ্ছা আচ্ছা, কত হলে আপনি বিক্রি করবেন এই জোড়াটি? ৩,৪,০০০ হলে বিক্রি করবেন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জোড়া গরুটি 3,40,000 টাকা হলে বিক্রি করবেন। আপনারা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা চলে আসতে পারেন গাবতলী কোরবানি হাটে। চাচা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আপনি মোবাইল ইউজ করেন না? আচ্ছা দর্শক, এই গরুর জোড়াটি পাওয়া যাবে যে গাবতলী মেন হাট দিয়ে ঢুকে প্যান্ডেলের সাথেই এই গরুর জোড়াটি পাওয়া যাবে। ভাই কত হয়েছে ভাই? 81,000 টাকা। দর্শক এই গরুটি 81,000 টাকা দিয়ে উনি নিয়ে যাচ্ছেন। তাদের বাড়িতে আলাদা হয়ে থাকতে অনুরোধ। আপনি নিজেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারেন সাবান এবং জল দিয়ে 20 সেকেন্ডের বেশি সময় ধরে। আমি এই মুহূর্তে আছি হাসির ঘরের সামনে। দেখে কেন অসংখ্য গরু দাঁড়িয়ে আছে। হাসির ক্লিয়ার হওয়ার পর গরুগুলি বের হয়ে যাবে একে একে হাট থেকে। বিশাল এই গরুটি। ভাই এটা কত নিছে? 1,35,000 দেখতে পাচ্ছেন। এবং আপনাদের আরো যেন ভাই এই গরুটা কত নিছে? 55,000 টাকা। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গরুটি 55,000 টাকা নিয়েছে। খুবই সুন্দর কালারটি। বন্ধুরা আমি একটা হাটের ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে হাটে গরুর কত টাকা বিক্রি হচ্ছে। এই গরুটির দামাদামি চলছে। দেখি গাবতলী হাটে কি অবস্থা এটা। এই গরুটি 85,000 টাকা ওনারা কিনেছেন। ভাই এটা কত? 1,03,000। 1,03,000। দর্শক এটা দেখতে পাচ্ছেন 1,03,000 টাকা। ভাই এই গরুটা কত নিছে? এটা কত নিছে? 1,20,000 টাকা। বন্ধুরা 1,20,000। ভাই এটা মিডিয়াম সাইজের গরু, কত নিছে? 57,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি 57,000 টাকা নিয়েছে, মিডিয়াম সাইজের গরু। এটি ছোট গরু। দেখি এটির দামটা কত একটু জানার চেষ্টা করি। ভাই কত হইল এটা? 42,000। এই গরুটি 42,000 টাকা। ভাই
চল্লিশ হাজার টাকা এই গরুটির দাম, বিশ হাজার টাকা এই গরুটি। দেখি দর্শক এই গরুটির দাম কি আমরা জানি, এটা কত দাদা, কত নিচ্ছে, বিক্রি করতে যাচ্ছেন, কত দাম এটা? পঁচানব্বই। কত হলে বিক্রি করবেন এটা? আল্লাহ যা দিবে। আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটির দাম উনি পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার টাকা।